কখনো খেয়াল করেছেন? চেনা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর করেই নিজের রূপ বদলে ফেলে। মাঝে মাঝে এগুলো ভেবে আমি হাসি আর ভাবি, এতদিন কাদেরকে আপন ভাবলাম, কাদেরকে এত ভালোবাসলাম। আসলে এই পৃথিবীতে মানুষ চেনা হচ্ছে সব থেকে কঠিনতম কাজ। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয়, তার মানে এই না যে সেই মানুষটা খুব সস্তা। হয়তো আপনি তার কাছে খুব মূল্যবান কেউ, তাই সে আপনাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে। কিন্তু সে যদি আপনার কোনো কথায় কিংবা ব্যবহারে কষ্ট পেয়ে একবার আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি শত চেষ্টা করেও সেই আগের মানুষটাকে আর কখনোই খুঁজে পাবেন না, কখনোই না। কিছু মানুষ এমনই, এরা আপনার হাজারটা কটু কথা, আপনার দেওয়া ব্যথাগুলো নীরবে সহ্য করে যাবে, কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। এক সময় নিশ্চুপে আপনার থেকে দূরে চলে যাবে, কিন্তু কারো কাছে কোনো অভিযোগ করবে না। আপনি হয়তো ভাবেন এরা দুর্বল, কিন্তু এরা দুর্বল না, এদের আত্মসম্মান বোধটা একটু বেশি। তাই এরা নিজেদের আত্মসম্মান বোধ বজায় রেখে কোনো অভিযোগ না করেই দূরে চলে আসে। তাই আমি বলবো, সেই ভালো মানুষগুলো চিনতে শিখুন, তাদেরকে সম্মানে এবং পরম যত্নে আগলে রাখুন, তাহলে সেই মানুষটাও আপনাকে পরম যত্নে এবং আদরে আগলে রাখবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালোই আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম, তবে আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। গতকালকের ভিডিওতে আপনাদের সবাইকে বলেছিলাম যে বিকেলবেলা আমি একটু পাখির মেলায় যাব। গতকাল যেহেতু শুক্রবার ছিল, তো আমার এখানে বাসার কাছে যেটা মিরপুর এক নম্বরে, এখানে পাখির মেলা বসে, সেটা প্রতি শুক্রবার বসে। তো গতকাল শুক্রবার আমি একটু পাখির মেলায় গিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন যে আমি পাখি পুষতে ভীষণ ভালোবাসি, আর আমার বাসায় কিন্তু বেশ কিছু পাখি রয়েছে। তাই গতকালকে আবার গিয়েছিলাম নতুন করে একজোড়া পাখি নিয়ে আসার জন্য। আসলে ফুল, পাখি, গাছ, এগুলো হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা, বলতে পারেন নেশার মতো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো পুষতে, আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো যখন ডিম বাচ্চা করে তখন তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু পাখির মেলাটা শেয়ার করে দিই। আপনারা যারা আমার মতো পাখি লাভার্স আছেন, তাদের অবশ্যই একটু হলেও কাজে আসবে। আমি আসলে সবসময় এখান থেকে পাখিগুলো নিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লাভবার্ড পাখি, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালার। তবে লাভবার্ড পাখির কিন্তু নানা রকম প্রজাতি রয়েছে, আমি ভাই এত কিছু কিন্তু জানি না। হ্যাঁ, আমি পাখি পালা দরকার পাখি পালি, কিন্তু এত প্রজাতি আমি মনেও রাখতে পারি না আর আমি জানিও না। তবে এতটুকু জানি, কিছু পাখি রয়েছে ফিশার আর কিছুটা নন ফিশার। ফিশার পাখিগুলো হচ্ছে যেগুলো চোখের রিং পরানো, আর নন ফিশার হচ্ছে যে পাখিগুলোর চোখে রিং পরানো না। ফিশার পাখিতে ডিম বাচ্চা একটু কম করে, আর নন ফিশার পাখি কিন্তু ডিম বাচ্চা অনেক বেশি করে। মানে এইটুকু আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে। তবে এখন কিন্তু আমার বাসায়ও রিংলেট পাখিতে ডিম বাচ্চা করেছে। আজকে সকালে দেখলাম চারটা বাচ্চা দিয়েছে। তো খুব শীঘ্র আপনাদের সাথে শেয়ার করব যখন বাচ্চাগুলো একটু বড় হবে, কারণ এখন এতটাই ছোট যে এগুলো ভিডিও করা সম্ভব না, যে কারণে আপনাদের সাথে দেখাতে পারছি না। আমি যে ধরনের পাখিগুলো পালি সেই ধরনের পাখি সম্পর্কে আমার একটু আইডিয়া আছে, এর বাইরে তেমন কোনো আইডিয়া কিন্তু নেই। এই পাখির মেলায় আপনারা বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি কবুতরগুলো পেয়ে যাবেন। তবে আমার কিন্তু কবুতর পুষতে ভালো লাগে না, কারণ হচ্ছে কবুতর অনেক বেশি নোংরা করে, যেটা পাখিতে এতটা করে না। এই কারণে আসলে আমি কবুতর পুষি না, আর বাসার ভেতরে আমার কাছে কবুতর পোষা একদমই পছন্দ না। আর পাখিগুলো হচ্ছে মেইন দেখতে সুন্দর, যে কারণে আমি পাখিটা পুষতেও পছন্দ করি। কিছু কবুতর দেখে আমার কাছে খুব অদ্ভুত লাগছে, আমি বলতে পারবো না এগুলো কোন প্রজাতির কবুতর। এক একটা কবুতরের সাইজ এত বড়, কি বলবো, ক্যামেরায় হয়তো অনেকটা ছোটও লাগছে, কিন্তু এগুলো কিন্তু দেখতে অনেক বড়। এখানে এই কবুতরটা দেখেন কি অবস্থা, এটার মাথায় দেখা যাচ্ছে না। আমি আসলে জানি না এই কবুতরটা কি বা নাম কি, কোন প্রজাতির, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই আমিও দেখছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি। তো আপনারা যারা কবুতর পালতে চান কিংবা পাখি পালতে চান, এই হাটে আসতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর সব কিছুই আপনারা পেয়ে যাবেন,
শুধু যে পাখি কবুতর এগুলোই রয়েছে সেটাই কিন্তু নয়, এখানে যাবতীয় মানে পাখি পালার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু এই হাটে পেয়ে যাবেন। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি শুক্রবার দিন আসলে এখানে একটু আসার জন্য, যখন আমার পাখির জন্য কোনো কিছুর প্রয়োজন হয়। আসলে অনেকদিন ভেবেছিলাম যে শেয়ার করব এই পাখির মেলাটা আপনাদের সাথে, আমি কিন্তু মাঝে মাঝে আসি আমার পাখির কোনো সমস্যা হলে। তো আজকে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, যে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করে দিব। এই যে এই সাইটটি দেখতে পাচ্ছেন, অনেক কিছু কিন্তু এখানে বিক্রি করে, শুধু যে শুধুমাত্র কবুতর বা পাখি বিক্রি করে এমনটা নয়, সমস্ত প্রকার খাবার এবং পানির পাত্র, খাবারের পাত্র, সেই সাথে মেডিসিন সহ সব কিছুই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন। আমিও আজকে পাখির জন্য কিছুটা খাবার নিব, কিছু জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে যাব, আর নতুন করে একজোড়া পাখি নেব। তো আমি কি পাখি নিলাম আজকে সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব না, অন্য একদিন শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সাদা ঘুঘু, এখানে আসার পরে একটা ডিম পেড়েছে, আর একটা ডিম এই খামারি ভাই মানে যে পাখির মালিক উনি আসলে নিয়ে এসেছিল পাখির সঙ্গে করে, এখানে আসার পরে কিছুক্ষণ আগে একটা ডিম পেড়েছে। ঘুঘু পাখির দাম কিন্তু খুব বেশি একটা না, বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন দামের। এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন ডিম পেড়েছে, এটা আমার কাছে 800 টাকা চেয়েছিল, একটু বার্গেনিং করলে হয়তো বা 600-700 টাকার মধ্যে নেওয়া যেত, কিন্তু এক কথা আমার কাছে ঘুঘু পাখি পালতে ভালো লাগে না, বাসাটা অনেক বেশি নোংরা হবে বা এই যে কবুতরের মতো অনেক বেশি ময়লা করে, যে কারণে আমি পাখিটা নিলাম না। লোকটা অনেকবার রিকোয়েস্ট করেছিল পাখিটা নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিঙ্কস পাখি, বিভিন্ন প্রজাতির ফিঙ্কস রয়েছে এখানে, এগুলোর দামও কিন্তু খুব কম, ফিঙ্কস পাখির দাম 500-700 টাকার মধ্যে। তবে গোল্ডেন ফিঙ্কস কিন্তু একই দাম নয়, সেটার দাম কিন্তু অনেক বেশি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাজিকার পাখি, এখানেও কিন্তু বেশ কিছু ফিঙ্কস পাখি রয়েছে, এগুলো হচ্ছে জেব্রা ফিঙ্কস, বেঙ্গলি ফিঙ্কস, বিভিন্ন ধরনের ফিঙ্কস এখানে একত্রে মিক্স করা রয়েছে, কালারগুলো কিন্তু বেশ সুন্দর, এগুলো 500-700 টাকার মধ্যে কিনতে পারবেন। এগুলোর 1-2 জোড়া পাখি আপনি যদি খাঁচায় রাখেন আপনার বাসার ডেকোরেশনের জন্য কিন্তু অনেক সুন্দর লাগবে, আর এই পাখিগুলো কিন্তু তেমন একটা ময়লাও করে না, আর খাবার কিন্তু খুব বেশি একটা খায় না। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সব থেকে পছন্দের পাখি, গোল্ডেন ফিঙ্কস। পাখিগুলো দেখতে যেমন ছোট আর কালারগুলো এত সুন্দর, মনে হচ্ছে কোনো রং বেরঙের ড্রেস পরে আছে। আমার কাছে আসলে এই কারণেই পাখিগুলো খুব বেশি ভালো লাগে। তো আপনারা তো জানেন আমার বাসায় অলরেডি 1 জোড়া গোল্ডেন ফিঙ্কস রয়েছে, আর সেগুলো থেকে অলরেডি 5টা ছানা দিয়েছে, খুব শীঘ্র হয়তো সেগুলো বড় হয়ে যাবে। কালার ভেদে প্রতি জোড়া গোল্ডেন ফিঙ্কসের দাম হবে 3,000-7,000 টাকার মধ্যে। এছাড়াও কিছু পাখি রয়েছে যেগুলো হয়তো আমাদের দেশে পাওয়া যায় না, সেগুলো আরও দামি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাবা, এ পাখিগুলোর নামই হচ্ছে জাবা, এগুলোর প্রাইস হচ্ছে 1,500-3,000 টাকার মধ্যে। এর পাশের খাঁচাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট ঘুঘু পাখি রয়েছে, সেগুলো 300-400 টাকার মধ্যে নেওয়া যায়। পুরো বাজার ঘুরে ঘুরে এখানে এসে আমার 1 জোড়া পাখি পছন্দ হয়েছে। এখানে ক্যামেরা হয়তো পাখিগুলো একদম ইয়েলো দেখাচ্ছে, পাখিটা ইয়েলোর মধ্যে লেজের কাছটা একটু কেমন যেন ফিরোজা কালারের, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের বাসায় কখনো ভিডিও করে দেখিয়ে দেব যে আমার পাখির কালারটা কেমন। ওনার কাছ থেকে আমি এর আগেও 1 জোড়া পাখি নিয়েছি, যেটা গোল্ডেন ফিঙ্কস, ওই যে বললাম না কিছুক্ষণ আগে ডিম বাচ্চা করেছে, তো ভাবলাম ওনার কাছ থেকেই নেই, উনি এর আগেও যখন আমাকে আশ্বস্ত করেছেন পাখিটা ভালোই ছিল, তো আজকেও আবার সেই জন্য ওনার কাছ থেকে পাখিটা নিলাম। কখনো যদি আপনার পাখি মেলায় আসেন পাখি কেনার জন্য, অবশ্যই দামটা ঠিক করে দেখে নিয়ে তারপর পাখি কিনবেন। সবাই কিন্তু একই দামে পাখিগুলো বিক্রি করে না, আর 1-1 জোড়া পাখির দাম কিন্তু 1-1 রকম। তো আপনার পাখি মেলা আসলে অবশ্যই সেটা দামদার করে তারপরে কিনে নেবেন। এখানে 2,000 টাকা থেকে শুরু করে 10,000-20,000 টাকা দামেরও কিন্তু লাভবান পাখি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাখির মেডিসিন রয়েছে, আর সেগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করে তারপরে বানানো, ক্যালসিয়াম ব্লক, মিনারেল ব্লক, বিভিন্ন ধরনের ব্লক রয়েছে যেগুলো আসলে পাখির ভিটামিনের কাজ করে। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবার কাছে একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু ভাই পাখি ব্লগার না, আমি আসলে এমনি ব্লগার, ডেইলি ব্লগার। যেহেতু পাখি মেলায় আসলাম তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আজকে কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি বাসায় ফিরে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।